তারাপীঠ যাওয়ার পথে কিছু গ্রাম্য পরিবেশের দৃশ্য দেখে আমরা মুগ্ধ হয়েছি। তাই তোমাদেরও কিছু দেখাতে চাই যে গ্রামের পরিবেশটা কেমন হয়। আর সামনেই এসে গেছি প্রায় তৃতীয় তারাপীঠ। এবারে ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে তারামায়ের মন্দিরের যে কারুকার্য আর দেবী মায়ের মূর্তি আর আশেপাশে গ্রামের কিছু সৌন্দর্য তুলে ধরবো তোমাদের কাছে। তোমরা দেখে থাকো, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটাতে প্রেস করে দেবে। বাই। এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম দ্বিতীয় তারাপীঠের মন্দির। এবারে মন্দিরে আমরা ঢুকবো, তোমাদের ঘুরিয়ে দেখাবো, চলো। Still hanging.